বনের ভিতর এক গুহায় বাস করত এক বাঘ, তার বউ বাঘিনী আর তাদের দুই বাচ্চা। একদিন বাঘিনীর খুব অসুখ হল এবং তার মরমর দশা হল। সে বাঘকে ডেকে বলল, ওগো, আমার দুটো ছানা রইল, তাদের তুমি দেখো। এই বলে বাঘিনী মরে গেল। বাঘ অনেক দুঃখ পেল। আমাকে ছেড়ে তুমি চলে গেলে, আমি শিকারে গেলে এদের দেখে রাখবে কে? আমি কি করে একা একা এই ছানাদের দেখে রাখবো? কি করে রান্না বান্না করবো? বাঘের এই কথা শুনে অন্য বাঘরা বলল, সবাই কি আর চিরদিন বেঁচে থাকে রে পাগলা? তুই আবার একটা বিয়ে কর, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। তোমরা ঠিকই বলেছ, বাচ্চাদের দেখভাল করার জন্য আর একটা বিয়ে করতে হবে। কিন্তু আর বাঘিনী বিয়ে করব না, তারা রান্না বান্না করতে জানে না। এবার বিয়ে করব মানুষের মেয়ে, শুনেছি তারা খুব ভালো রাঁধতে জানে। এই মনে করে বাঘ মেয়ে খুঁজতে গ্রামে গেল। সেখানে এক গৃহস্থের একটি ছেলে ও একটি মেয়ে ছিল। বাঘ সেই মেয়েটিকে ধরে এনে তার ছানা দুটো সামনে এনে রাখল। দেখ রে, এই তোদের নতুন মা। লেজ নেই, দাঁত নেই, রোয়া নেই, ডোরা নেই, ও কেন আমাদের মা হবে? ওটাকে মেরে দাও, আমরা খাই। খবরদার, অমন কথা বলবি তো তোদের ছিঁড়ে টুকরো টুকরো করব। বাঘের ধমক শুনে ছানা দুটো চুপ হয়ে গেল। কিন্তু সেই মেয়েটিকে তারা একেবারেই দেখতে পারত না। তারা কথায় কথায় খালি বলতো, আর একটু বড় হলেই আমাদের গায়ে জোর হবে, তখন তোর ঘাড় মোটকে খাবো। সেই মেয়েটির দুঃখের অন্ত ছিল না। বাঘ যখন বাড়ি থাকে না, তখন সে তার বাপ আর ভাইয়ের জন্য শুধু কাঁদে আর কাঁদে। তবে বাঘ এলে তার ভয়ে সে চুপ হয়ে থাকে। এমনি করে তার দিন চলে যায়। সে বাপ মা আর ভাইয়ের জন্য কাঁদে, আর ওদিকে তার বাপ মা আর ভাই তার জন্য কাঁদে। তার ভাইটি কয়েকদিন খুব কাঁদল। তারপর একদিন তার মা বাপকে বলল, শুধু ঘরে বসে কাঁদলে কি হবে? আমি চললুম, দেখি বোনের সন্ধান করতে পারি কি না। এই বলে বোনকে খোঁজার জন্য সে ঘর থেকে বেরিয়ে খালি বনে বনে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে শেষে একদিন সে সেই বাঘের বাড়িতে এসে তার বোনকে পেল। বোনটি তো তাকে দেখেই কাঁদতে কাঁদতে বলল, ও দাদা, তুমি কেন এলে? বাঘের আসার সময় হয়ে গেছে, সে এলেই যে তোমাকে ধরে খাবে। খাই খাবে, আমি তোকে না নিয়ে বাড়ি ফিরছি না। এখন আমাকে লুকিয়ে রাখ, তারপর দেখব কি করা যায়। মেয়েটি তার ভাইকে পাথরের পিছনে লুকিয়ে রাখলো। তার পরে পরেই বাঘ এলো এবং ছানা দুটোকে নিয়ে খেতে বসলো। কিন্তু ছানা দুটো সেদিন ভালো করে খাচ্ছিল না। তারা শুধু বলছে, বাবা গো বাবা, তোমার শালা কি আমাদের মামা? আর সে কি মার ভাই? পাথরের তলে কুমকুম করে, তুলে দাও না খাই। বাঘ সেদিন আগে থেকেই কার উপর যেন চটেছিল, তাই ছানা দুটোর কথা শুনেই ঠাস ঠাস করে তাদের দুটো চর মারল। তারা কি বলছে তা সে ভেবে দেখল না। খাওয়া শেষে সে মেয়েটিকে বলল, আজ পিঠে তৈরি করিস, বিকালে এসে খাবো, দেখিস যেন ভালো হয়। এই বলে বাঘ আবার বেরিয়ে গেল। সে চলে যাওয়ার পর মেয়েটি পাথরের পিছন থেকে তার ভাইকে বের করে আনল। তারপর দুজনে খাওয়া দাওয়া সেরে উনুন ধরিয়ে তার উপর কড়াইয়ে তেল চড়ালো। এরপর বাঘের ছানা দুটোকে কেটে উনুনের উপর ঝুলিয়ে রেখে তারা সেখান থেকে ছুটে পালালো।
বাঘের ছানা উনুনের উপর ঝুলছে আর ঝ্যাং ব্যাং করে রক্তের ফোঁটা তপ্ত তেলে পড়ছে। বিকেলে বাঘ ফিরে এসে ঘরে ঢুকবার আগেই সেই শব্দ শুনতে পেল। শুনে সে বলল, বারে বা, আওয়াজ শুনে মনে হচ্ছে ওই পিঠে হচ্ছে। পিঠে যদি ভালো হয় তো ভালো, নইলে আমরা তিন বাপ বেটায় মিলে রাধুনী হতভাগিনীকে ছিঁড়ে খাব। তারপর ঘরে ঢুকে বাঘমশাই যা দেখল তাতে তার চোখ ছানা ভরা হয়ে গেল। তার অতি আদরের বাচ্চাগুলো মরে গিয়ে উল্টো হয়ে গরম কড়াইয়ের উপর ঝুলছে। এ দেখে বাঘের খুব কান্না পেল। সে ক্ষিপ্ত হয়ে সেই রাধুনীকে খুঁজতে লাগল, কিন্তু গুহার ভিতরে বাহিরে কোথাও সেই গৃহস্থের মেয়েকে আর খুঁজে পেল না। পাবে কিভাবে? সে ততক্ষণে তার ভাইকে নিয়ে মা বাপের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, আর গ্রামের সকল লোক ছুটে এসে তাদের নিয়ে কি আনন্দই না করছে। এভাবে মানুষকে বউ বানানোর ইচ্ছা বাঘের চিরদিনের মতো মিটে গেল। বন্ধুরা, চাঁদের বুড়ি চ্যানেলের অন্যান্য কার্টুনে তোমরা দেখতে পাবে হাতির পেটে শিয়াল। এই গল্পে শিয়াল হাতির পেটে আটকা পড়ে গিয়েছিল, পরে সে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বের হয়ে আসে। শিয়ালের পাঠশালা। এই গল্পে কুমির তার বাচ্চাদের শিয়ালের কাছে পড়ালেখা করতে দিয়ে আসে, আর শিয়াল একে একে সবগুলো বাচ্চা খেয়ে ফেলে। তারপর কুমির ও শিয়ালের মাঝে চলতে থাকে চোর পুলিশ খেলা। বাঘের পালকি। এই গল্পে শিয়াল তার বুদ্ধি দিয়ে বোকা বাঘকে ফাঁদে ফেলে এবং সে পালিয়ে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর আরও অনেক কার্টুন দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবাই ভালো থেকো। বাই বাই।